ক্লিক করুন করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব আনন্দ সব সময় থাকুন খবরে এদিকে ঝড়ে গাছ উপড়ে পড়ায় বন্ধ গড়িয়া স্টেশন থেকে ইএম বাইপাস যাবার মূল রাস্তা বন্ধ পঞ্চশায়র রোডও তারে গাছ পড়ায় পঞ্চশায়রের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন খুব উগ্রে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা পর গোটা রাজ্যের মানুষ এবং কলকাতার মানুষ যেভাবে বিভিন্ন জায়গায় তারা আটকা পড়ে গিয়েছেন কোথাও রাস্তা অবরুদ্ধ রয়েছে কোথাও বিদ্যুৎ সংযোগ নেই কোথাও বা পানীয় জলের সমস্যা রয়েছে সেই সমস্যা মোকাবিলা করার জন্য প্রশাসনের তরফ থেকে তৎপরতা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু এখনো পর্যন্ত যেহেতু এই ধ্বংসলীরা ব্যাপক আকারে হয়েছে স্বাভাবিকভাবে সমস্ত জায়গায় কিন্তু গাছ সরানো সম্ভবপর হয়নি রাস্তা পরিষ্কার করা সম্ভবপর হয়নি কোথাও বা বিদ্যুৎ সংযোগ এখনো পর্যন্ত পৌঁছয়নি ঠিক এই পরিস্থিতিতে আমরা রয়েছি পঞ্চশয় এলাকায় পঞ্চশয় এলাকার যে চিত্র উঠে আসছে যে গড়িয়া স্টেশন থেকে ইম বাইপাসের দিকে যাওয়ার বা বাইপাস থেকে গড়িয়া স্টেশন দিকে ঢোকার যে রাস্তা সেই রোড সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে রয়েছে ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাসকে বলবো সেই ছবি দেখাতে এই যে বিশাল আকৃতির গাছ সেটা কিন্তু একেবারে শিকড় থেকে উপড়ে পড়েছে এবং রাস্তা কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে শুধু এই চিত্র যে এই গাছটি পড়ে রয়েছে সেরকম নয় একের পর এক গাছ কিন্তু রোড ধরে পড়ে রয়েছে এবং স্বাভাবিকভাবে কার্যত রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে রয়েছে এবং এরই আরেকটি রাস্তা এই যে প্যারালাল রোড যেটা পাশেই রয়েছে পঞ্চশয়ের রোড সেই পঞ্চশয়ের রোডেরও কিন্তু একই রকম চিত্র এই ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু পুরসভার তরফ থেকে এই গাছকে সরানো সম্ভবপর হয়নি বিস্তীর্ণ এলাকা জুড়ে এভাবেই গাছ পড়ে রয়েছে একের পর এক এবং মানুষজন রীতিমতো ঝুঁকি নিয়েই কিন্তু রাস্তা পেরিয়ে আসছেন সাইকেল আরো যারা আসছেন তারা কোনো রকমে বেরোনোর চেষ্টা করছেন এবং তারা কিন্তু ঠিক এভাবেই গাছের ফাঁক দিয়ে গোলে বেরোনোর চেষ্টা করছেন কেননা তারা এখানে এসে আটকা পড়ে যাচ্ছেন এবং যেহেতু সাইকেল নিয়ে তারা এসছেন তারা কোনোরকমে এখান থেকে বেরোনোর চেষ্টা করছেন সেই বিষয়টাই কিন্তু দেখা যাচ্ছে স্পষ্টভাবে শুধু তাই নয় এই ঝড়ের পর গাছ যেমন পড়েছে বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের যে পোস্ট সেই পোস্ট পড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ রকম ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে গোটা এলাকার মানুষজন তারা কিন্তু সমস্যায় পড়েছেন তারা কিন্তু ভুক্তভোগী হচ্ছেন আমরা সরাসরি কথা বলবো এলাকার বাসিন্দাদের সঙ্গে যারা এই সমস্যার মধ্যে পড়েছেন কতটা সমস্যার মধ্যে রয়েছেন আপনারা কতটা সমস্যায় রয়েছেন সমস্যা অনেকই আছে আমাদের লোকাল যারা তারা খুবভাবে চেষ্টা করছে যতটা কি করা যায় কিন্তু যদি ডিপার্টমেন্ট থেকে না আসে গাছ না কাটে তাহলে আমাদের পক্ষে তো সম্ভব দাও দিয়ে এত বড় বড় গাছ কাটা তো সে এখন আমাদের ভুগতেই হবে চেষ্টা করা হচ্ছে বারবার কন্ট্যাক্ট করা হয়েছে সিএসসি কে কন্ট্যাক্ট করা হয়েছে তারাও বলছে না গাছ না কাটলে আমরা আসবো না

ভোগান্তির চিত্রটা কিন্তু একেবারে উঠে আসছে এই পঞ্চশায়র এলাকায় কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে ভোগান্তির চিত্র উঠে আসছে ঠিক একই চিত্র পঞ্চশায়রও ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে হিন্দল দে এব এবিপি আনন্দ পঞ্চশায়র